রাস্তায় নেমে লকডাউন পরিদর্শন করলেন নদিয়া জেলার জেলাশাসক এবং পুলিশ সুপার। বৃহস্পতিবার সকাল থেকে লকডাউন পরিদর্শন করেন তারা। বিনা প্রয়োজনে রাস্তায় বের হওয়ার অপরাধে ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য, লকডাউন চার মাস অতিক্রান্ত করলেও যত দিন গড়াচ্ছে ততই করোনা সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে আরও কঠোর মনোভাব গ্রহণ করেছে রাজ্য সরকার এবং স্বাস্থ্য দফতর। ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় নতুন করে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। এরপর সরকারের পক্ষ থেকে সপ্তাহে দুই দিন করে সম্পূর্ণ লকডাউনের কথা ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ছিল প্রথম লকডাউন, তাই সাধারণ মানুষ সঠিক নিয়ম মেনে লকডাউন পালন করছে কিনা তা তদারকি করতে রাস্তা নেমে পরিদর্শন করলেন নদিয়া জেলার জেলাশাসক বিভু গোয়েল এবং কৃষ্ণনগর জেলা পুলিশ সুপার জাফর আজমল কিদোয়াই। জেলাশাসক বিভু গোয়েল বলেন, আমরা সকাল থেকেই নজর রাখছি কেউ দোকান খুলছে কিনা, সেই সঙ্গে অপ্রয়োজনে কেউ রাস্তায় বেরোলে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, প্রয়োজনে তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। কৃষ্ণনগর জেলা পুলিশ সুপার জাফর আজমল কিদোয়াই বলেন, যারা রাস্তায় হেলমেট এবং মাস্ক ছাড়া বের হচ্ছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা কি কারণে রাস্তায় বেরিয়েছেন, অপ্রয়োজনে বের হলে তাদের গ্রেফতার করা হচ্ছে। নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। আজকে যে লকডাউন ঘোষণা যে করা হয়েছে, আমরা এখানে আমি ও ডিএম সাহেব এখানে দেখতে বেরিয়েছি কি লকডাউন প্রপার ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা। এখন টাউনে আমরা দেখছি কি এখানে নেসেসারি কাজ ছাড়া, মতলব যে ঔষধ ঔষধ নিতে লোক বেরোচ্ছে, তাছাড়া এমনি আননেসেসারিলি কেউ বেরোচ্ছে না। আর আমরা প্রশাসন পক্ষ থেকে এটা পুরো চেষ্টা থাকে যাতে লোক আননেসেসারিলি বাড়ি থেকে না বেরোয়। সকাল থেকেই আমরা এই মোড়েই দেখতে পেয়েছি সেই ক্ষেত্রে যারা আননেসেসারিলি উইদাউট এনি রিজন যারা বেরোবে, আমরা লিগ্যাল এখানে অলরেডি অনেকজন আমরা এইভাবে আমরা করেছি, এখানে এসে আমরা দিয়ে রাখি। স্যার এখন অবধি কতজন ডিটেন বা অ্যারেস্ট হয়েছে? 11 এখন অবধি। আচ্ছা, পেট্রোল পাম্পগুলো তো খোলা আছে শহরের মধ্যে, তো যারা মানে প্রয়োজন ছাড়া বেরোচ্ছে তাদেরকে তেল যাতে দেওয়া না হয় এটা কি কোনো? অলরেডি আমাদের তরফ থেকে আমরা বলে দিয়েছি যদি কোনো নেসেসারি কাজ যাদের আছে ওরা যদি যাবে কোনো অসুবিধা নেই, কিন্তু আননেসেসারিলি যারা বেরোবে আমরা লিগ্যাল অ্যাকশন। আজকে যে মানে সরকারি নির্দেশ মূলত যে লকডাউন, সেই লকডাউন কি সম্পূর্ণভাবে স্বতঃস্ফূর্ত হচ্ছে? আমি ওর এসপি সাহেব সকাল থেকে ওটা যে টাউন এরিয়া আছে ওখানে ঘোরাঘুরি করছে, আপনি দেখেছেন। আমি দেখলাম কি সবাই যে শপস আছে এখানে, দোকানগুলি আছে, তারপরে বাজার পার্ট সবাই বন্ধ আছে এক্সেপ্ট মেডিসিন শপস আর এমার্জেন্সি সাপ্লাইজ। তো আমার মনে হচ্ছে খুব সুন্দর এখন ইমপ্লিমেন্টেশন চলছে। আর যে যে লোকজন বাইরে এমনি ঘোরাঘুরি করছেন অথবা সরকারি যে নিয়ম আছে ওটাকে মানে পালন করছেন না, তার এগেনস্টে প্রশাসন খুব কড়া কার্রবাই করছে। কাউকে ধরা গেছে সকালবেলা পর্যন্ত? 11টা অ্যারেস্ট হয়েছে, আরও আমি দেখছি। হ্যাঁ, তো এটা তো কন্টিনিউয়াস প্রসেস, তো যদি আর আমি দেখবো লোকজন যার কাছে মানে কেউ ভ্যালিডিটি নেই এমনি ঘোরাঘুরি করছেন, উইল টেক অ্যাকশন। মানে এরা কি হিসেবে অভিযোগ? ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, ইয়েস, ডিএম অ্যাক্ট এর এগেইনস্ট। কোন কোন এলাকা? গভর্নমেন্ট এর আছে মানে স্ট্রিক্ট অর্ডার্স আছে কি আপনি এমনি ঘোরাঘুরি করতে পারবেন না, তার এগেইনস্ট উই আর টেকিং অ্যাকশন। গ্রামীণ এলাকার ক্ষেত্রে আপনারা কতটা নজর রাখছেন? সেমই আছে, আমি আর এসপি সাহেব মিলিয়ে এখানে ঘোরাঘুরি করছেন, আমার এসডিও এসডিপিও মিলিয়ে গোটা মিউনিসিপ্যাল এরিয়া, বিডিও আইসি মিলিয়ে গ্রামীণ এলাকা, আর তারপরে আমিও হঠাৎ করে ইন্সপেকশন করব। তো যেখানে যেখানে সম্ভব ওখানে প্রশাসন যত উদ্যোগ নিয়ে মানে ইমপ্লিমেন্টেশন করছে। পুরসভা এলাকাগুলোর ক্ষেত্রে আক্রান্ত বাড়ছে, আলাদা করে কন্টেনমেন্ট জোন হওয়ার কোনো সম্ভাবনা কি আছে? কন্টেনমেন্ট জোন আর ডিপেন্ডেন্ট অপন দ্য কেসেস, মানে যেখান থেকে কেসেস বাড়ছে ওখানেই আমি কন্টেন করব। আর আমার মনে হচ্ছে এখন স্থিতি কন্ট্রোল মধ্যেই আছে, যে যে পেশেন্ট যাকে করোনা হয়েছে ওটাকে উপচার করার পরে ওটা ঠিক হয়ে যাচ্ছেন, তো দিস ইজ আ কন্টিনিউয়াস ব্যাটল, উইল কিপ অন ফাইটিং ইট। এখনই স্যার মানে পুরো এলাকা কন্টেনমেন্টে কোনো প্রয়োজন নেই, দরকার নো রিকোয়ারমেন্ট, নদিয়াতে কেউ এরকম রিকোয়ারমেন্ট। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।